ভোট মিটতেই মমতা ঘনিষ্ঠ রাজীব কুমারকে আবার ডিজি পদে ফিরিয়ে আনলেন। নমস্কার, বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রাণী। বর্তমান ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে পাঠানো হলো দমকলে। আগে থেকে বিভিন্ন মহলে হাওয়ায় ভাসছিল রাজীব কুমারের নাম, এবার সেই নামে পড়ল শিলমোহর। ভোটের আগে পুলিশ প্রশাসনিক পদ থেকে তাকে সরিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু ভোট মিটতেই এবার ফের স্বমহিমায় ফিরলেন এই দুধে পুলিশ কর্তা। অতীতে 2019 রাজীব কুমারকে অপসারণ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারপর তার বাসভবনে সিবিআই এর হানা, রক্তচাপ বাড়িয়েছিল রাজ্য প্রশাসনের। সেই সময় আচমকাই বেপাত্তা হয়ে পড়েন রাজ্যের পুলিশের এই প্রাক্তন ডিজি। তাকে খুঁজতে বিভিন্ন সময় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তখন রাজীব কুমারকে রক্ষা করতেই অনশনে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ওয়াই চ্যানেলে দলীয় নেতৃত্বদের নিয়ে অনশনে বসেন। রাত ভোর চলে সেই অনশন। কেন্দ্র রাজ্যের সংঘাতে বরাবরই রাজীব কুমারকে নিয়ে দড়ি টানাটানি চলেছে। ভোটকে কেন্দ্র করে পুলিশি রদবদলের ক্ষেত্রে এই দুই পক্ষের টানাপোড়েন আগামী দিনেও চলবে বলেই দাবি প্রশাসনিক কর্তাদের একাংশের। তবে এবার রাজীব কুমারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনিক স্তরে কি কি নয়া পদক্ষেপ নেয় সেটাই দেখার। অভিষেক গুপ্তা, কলকাতা।